फीस कमानोर दाबी निये दुपुर थेके उत्ताल हो उठलो मध्यम ग्रामेर विवेकानंद कलेज चत्वर। दफाय दफाय छात्र छात्रीरा ऐक्यबद्ध हो प्रिंसिपालेर घरेर सामने विक्षोभ देखाय। घटनास्थले पौंछाय मध्यम ग्राम थानार पुलिश। स्थानीय सूत्रे जाना जाय मध्यम ग्राम विवेकानंद कलेजेर प्रथम बर्षेर द्वितीय बर्षेर पाशापाशी स्नातक स्तरेर छात्र छात्री तारा अभियोग करेन करोना परिस्थितिते कलेजेर पठन पाठन बंध छिलो, तारा कलेजेर लाइब्रेरी जल एबं कोनो परिषेवा नेयनि। এদিকে কলেজ কর্তৃপক্ষ তাদের থেকে মোটা অঙ্কের ফিস চাইছে, অর্থাৎ অবিলম্বে ফিস কমাতে হবে। এই দাবি নিয়ে প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভে শামিল হয় শতাধিক ছাত্রছাত্রী। মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয় নিয়ে বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ জানান, করোনা পরিস্থিতিতে 2020 সাল থেকে ফিস কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে ছাত্রছাত্রীদের ফিস ছিল 2000 টাকা, তা 50% কমিয়ে 1020 টাকা করা হয়েছে। ছ মাসে ছাত্রছাত্রীদের ফিস ছিল 1400 টাকা, তা কমিয়ে 900 টাকা করা হয়েছে। অর্থাৎ ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে যে দাবি নিয়ে আন্দোলনে সামিল হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। শেখ মুক্তর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আজকে আমাদের আন্দোলন এই কোভিড পরিস্থিতিতে, আমরা না কলেজে এসেছি না আমাদের মানে কোনো অফিসিয়াল কোনো কাজ হয়নি। কলেজে আসলেও আমাদেরকে বসতে দেওয়া হয় না, কোনো কিছু ইউজ করতে দেওয়া হয় না। তা বাদেও আমরা লাইব্রেরি ইউজ করিনি, আমরা কলেজে কোনো কিছু কারেন্টও ইউজ করিনি, কিছু করিনি, তাহলে সেই ফিসগুলো আমরা কেন দেবো? সব থেকে বড়ো কথা, আমরা এমএ পিজি স্টুডেন্টরা যারা ফার্স্ট সেমের এক্সাম দিয়েছিলাম তাদের এখনও রেজাল্ট আউট হয়নি, প্লাস তারা সেকেন্ড সেমের জন্য এক্সামের ডেট দিয়ে দিয়েছে এবং এক্সামের ফিস চাওয়া হচ্ছে, অত্যাধিক পরিমাণে ফিস চাওয়া হচ্ছে, এগুলো কেন? কি দাবি তোমাদের এখন? আমাদের দাবি স্টুডেন্ট অন্যান্য কলেজের থেকেও আমাদের ফিস বেশি, আমাদের দাবি উনি ন্যায্য ফিসটা নিক, আমাদের ফিস কমানো হোক। কি নাম তোমার? রিয়া দে। তোমাদের আজকে আন্দোলন, আমাদের পরীক্ষার ফি কমাতে হবে করোনা পরিস্থিতির মধ্যে। আমাদের পরীক্ষার ফি আমরা কত টাকা কেন দেব? আমাদের যখন কলেজ বন্ধ তখন আমাদের কারেন্ট ইউজ করছি না, কলেজের লাইব্রেরি ইউজ করছি না, কলেজের জল কোনো কিছু কলেজে ইউজ করছি না, রেজাল্ট পাইনি ফার্স্ট সেমিস্টারে আমরা, তাহলে আমরা কেন এটা করছি? হ্যাঁ, এই সমস্ত আমরা কলেজে কোনো কিছু ইউজ না করার জন্য তার সত্ত্বেও আমরা কেন কলেজের ফি দেবো? সেই আমাদের কলেজের ফি যাতে কিছু আমাদের মার্সি করে, তার জন্য আমরা এই আন্দোলন করছি। আর স্যারের কাছে আমাদের রিকোয়েস্ট যাতে আমাদের কিছু ফি কম করে। এটা কি কোনো দলীয় আন্দোলন? না, আমাদের কলেজে আমরা স্টুডেন্ট পিজি, আমাদের এটাই আমাদের রিকোয়েস্ট স্যারের কাছে আন্দোলন করা, আমরা কোনো দলীয় আন্দোলন, আমরা সবাই স্টুডেন্ট। কি নাম তোমার? স্মৃতি মণ্ডল। কোনিয়া? এমএস সেকেন্ড সেম। স্যার, আপনাদের অফিসে সময় ছাত্ররা বিক্ষোভ করছে, তাদের বলা হচ্ছে কোভিড পরিস্থিতির মধ্যে ফিস দিন। এ সর্বৈব মিথ্যা কথা। আমরা কোভিড পরিস্থিতির আগে জেনারেল ফিস নিতাম 2030 টাকা, সেখানে কোভিডের জন্য গত বছর থেকে আমরা নিচ্ছি 1020 টাকা, 50% হচ্ছে লেস করে দেওয়া হয়েছে, এবং তাদের হচ্ছে 1400 টাকা হচ্ছে ফিস লাগতো ছ মাসে, সেটা আমরা করে দিয়েছি 940 টাকা। এরপরে আমরা কী করতে পারি আমি বুঝতে পারছি না। এবং গত বছর কোভিডের যে টাকাটা নেওয়া হয়েছে সে টাকা সবাই দিয়েছে এবং পরীক্ষা দিয়েছে, সেই টাকা থেকে এবারও কিছু কিছু ক্ষেত্রে 50 টাকা 100 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা কি করতে পারি? ছদিন আমাদের কলেজ খোলা থাকছে, সমস্ত টিচাররা আসছে, ইলেকট্রিসিটি সব কিছু ইউজ হচ্ছে, এত কম্পিউটার রয়েছে, মেনটেন্যান্স রয়েছে, সমস্ত কিছুতে আমরা যতখানি সহানুভূতিশীল হয়ে ছাত্রছাত্রীদের দেখছি। এবং সবচেয়ে মজার কথা, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে ছেলে মেয়েদের স্টাইপেন্ড দিচ্ছে। আমাদের কলেজ থেকে 1400 ছেলে মেয়ে স্টাইপেন্ড পেয়েছে, কন্যাশ্রীর সমস্ত মেয়েরা 25,000 টাকা দিয়েছে, এবং যে স্টাইপেন্ডের টাকা দেওয়া হয় সেটা মাইনরিটিসরাও 5,500-6,000 করে পেয়েছে, এসসি এসটি পেয়েছে, 1400 স্টুডেন্ট স্টাইপেন্ড পেয়েছে। এই টাকাটা ব্যয় করা হয় উচ্চশিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষা নেবে বলে সরকার তাদের এই টাকাটা দিচ্ছে। সুতরাং আমরা যে মাত্র হচ্ছে 1,220 টাকা আর 940 টাকা ছ মাসের যে স্টাইপেন্ড, যারা হচ্ছে ভর্তি হবে তাদের 1,040 টাকা কমন 20 টাকা কমন ফিস, আর 940 টাকা হচ্ছে ছ মাসের তার টিউশন ফিস যাবতীয় যেগুলো। সুতরাং এর থেকে আমরা আর কি কমাতে পারি? ওভারঅল আমরা দেখছি কোনো সাবজেক্টে 57% কমে গেছে, কোনো সাবজেক্টে 60% কমে গেছে, কোনো সাবজেক্টে 50% কমে গেছে। সুতরাং
এরপরে আর কলেজ চালানো সম্ভব নয়। সুতরাং অযৌক্তিক দাবি করলে তো হবে না। গত বছর থেকে আমরা যে রেট নিয়েছি এবং সেই রেটেই তারা পয়সা দিয়ে পরীক্ষা দিয়েছে, এবারও তার থেকেও একটু কম করেছি। হ্যাঁ, ওরা যেন ভেবেই নিচ্ছে এটা যেন মেন কলেজের টিউশন ফিস, আসল টিউশন ফিস কিন্তু প্যান্ডেমিকের আগে যেটা রয়েছে সেটা আমাদের ডবল রয়েছে। সুতরাং এরপরে আমরা আর কিছু করতে পারছি না।